আজকে প্রশ্নমালা 3 নম্বর চ্যাপ্টারের শর্ট কোশ্চেন আর 4 নম্বরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখানে 2 নম্বরের অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে 4 নম্বরের অঙ্কগুলোই 2 নম্বরের অঙ্ক হিসেবে আসে। এবার তোমাদের প্রথম অঙ্কটা যেটা দেখে নাও, শর্ট কোশ্চেনের প্রথম একের দাগের অঙ্কটা বলেছে এখানে কতগুলো সম্বন্ধ সংখ্যা তৈরি করা যাবে সেটা জানতে চাইছে। এবার সম্বন্ধ সংখ্যা আমরা ব্যবহার করব ডোমেন সেটে। এখানে আমরা তোমরা তো জানো যে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে সম্বন্ধ সংখ্যার প্রথমে ডোমেন সেটটা এ ক্রস এ থেকে এতে হয়, মানে এখানে কার্তেশীয় কোণ থাকে। তাহলে এখানে প্রথমে এ প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কার্ডিনাল নাম্বার হচ্ছে 3। তাহলে আমরা 3 টু দি পাওয়ার mn এর ফর্মুলা অনুযায়ী জানি যে এ সেট আর বি সেটের পদ সংখ্যাগুলো গুণ করে ফেললে 9, তাহলে 3 টু দি পাওয়ার 9 হবে এর উত্তর। তাহলে প্রথমটা এ অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। তারপরেটা দেখো, বলেছে এ স্টার বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছে, মানে প্রথম সম্বন্ধ এখানে ডিফাইন করেছে যে প্রথম পদটা এ স্কোয়ার আর দ্বিতীয় পদটা হচ্ছে বি স্কোয়ার হিসাবে এই সম্বন্ধটা দিয়েছে। তাহলে 4 স্টার 5 হবে, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হবে। এবার এখানে 3টে পদ দিয়েছে কোশ্চেনে, দেখো 4 স্টার প্লাস 5 প্লাস স্টার 3, তাহলে এই দুটো পদে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হবে। আর এখানে স্টার 3 দিয়ে যেটা আছে সেটা পরে যখন ক্যালকুলেশন হবে, এটা এটাকে এ যদি ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এই পদটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ। তাহলে সূত্র অনুযায়ী এটা ঠিক হচ্ছে, প্রথম পদ যেটা দ্বিতীয় পদ, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ এখানে হয়েছে। তাহলে এখানে অপশান সিটাই এর অ্যান্সার হবে। এবার 3-এর দাগের যেটা বলছে, দেখো এ স্টার বি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 4 এখানে দেওয়া আছে। এবার 2 স্টার 3 প্রথম থেকে বের করে নাও, রেজাল্টটা বের করতে বলেছে 2 স্টার 3 প্লাস স্টার 4 এখানে। তাহলে 2 স্টার 3 এর রেজাল্টটা কী হবে, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ প্লাস প্রথম ইন্টু দ্বিতীয়ের গুণফল। তাহলে প্রথম পদের বর্গ বিযুক্ত দ্বিতীয় পদের বর্গ প্লাস তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদের গুণফল। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2 2 4 3 3 9 3 2 6 প্লাস 4, তাহলে এখানে রেজাল্ট আসছে 5। তাহলে এই রেজাল্টটা 5 স্টার 4 এর ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে প্রথম দ্বিতীয় প্রথম পদের বর্গ দ্বিতীয় পদের বর্গ, ঠিক এই সূত্র ব্যবহার করে আমরা এই রেজাল্টটা বের করেছি, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 5 ইন্টু 4 প্লাস 4, তাহলে যা রেজাল্ট আসছে 33, অপশান বি এর অ্যান্সার আসবে। এরপর দেখো, এ কম্পোজ বি দিয়েছে, 4-এর দাগের যে অঙ্কটা বলেছে এ কম্পোজ বি, তাহলে দিয়েছে সংখ্যা দিয়েছে এ বি বাই 2। তাহলে এখানে বলছে যে 3-এর বিপরীত উপাদান বের করতে বলছে। তাহলে এর জন্য আমাদের প্রথমে বিপরীত উপাদান বের করতে গেলে প্রথমে 100 উপাদান দরকার। তাহলে প্রথমে 100 উপাদান বের করতে হবে। 100 উপাদানের ক্ষেত্রে আমরা সূত্র জানি এ কম্পোজ ই কম্পোজ এ ইকুয়ালস টু এ, এদের মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, একটা পার্ট নিয়ে নিলেই সেখান থেকে ক্যালকুলেশন করে করতে পারি। আমি এটাই ফার্স্ট পার্ট নিয়েছি, এ কম্পোজ ই ইকুয়ালস টু এ। তাহলে আমরা এই সংজ্ঞা অনুযায়ী এ ই বাই 2 ইকুয়ালস টু এ জানি, তাহলে ই এর মান তাহলে কি আসবে, এটা এটা ভাগ হয়ে গেলে কাটাকুটি হয়ে যাবে, ই এর মান 2 আসছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের মান 2 আসছে। এবার এখান থেকে আমরা 3 কম্পোজ x সমান ই বের করতে পারবো, কারণ বিপরীত উপাদান আবার বের করানোর সূত্র হচ্ছে এ কম্পোজ বি বি কম্পোজ এ ইকুয়ালস টু ই, মানে এ কম্পোজ ই এ ইনভার্স কম্পোজ এ ইকুয়ালস টু ই, এই হচ্ছে 100 উপাদান। তাহলে এ ইনভার্স বি যা এ ইনভার্স তা, মানে বি এখানে এ ইনভার্সের মতো করে কাজ করছে। তাহলে আমি যে কোনো একটা পার্ট আমি নিয়ে নেব, যে কোনো একটা পার্ট নিয়ে নিলেই আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো। তাহলে 3 কম্পোজ x ইকুয়ালস টু ই, তাহলে 3 কম্পোজ x ইকুয়ালস টু ই এর জায়গায় 2 বসালাম। এবার তার 3 কম্পোজ x মানে হচ্ছে এর সংজ্ঞা তো দেওয়া আছে এ বি বাই 2, যে কারণে এখানে 3x/2 ইকুয়ালস টু 2 আসছে, x এর মান হচ্ছে 4/3। তাহলে 3-এর বিপরীত উপাদান হয়ে গেল 4/3, এটাই তার অ্যান্সার হয়ে যাবে। এবার
যেটা বলছে, পাঁচে দাগের যেটা বলছে, এটা বিনিময়যোগ্য হবে, বিনিময়যোগ্য সংযোজ্য দুটোই হবে। তার কারণ হচ্ছে যোগফল সবসময় বিনিময়যোগ্য হয় আর সংযোজ্য হয়, এটা এমনি বোঝা যাবে। আমরা পরে লং কোশ্চেনগুলো যখন করব আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। এখন শর্ট কোশ্চেনের যেটা হচ্ছে, যোগের ক্ষেত্রে দুটোই হয় তোমরা জানো, সুতরাং এটা অপশন বি এর অ্যান্সার আসবে। এবার ছয়ের বির ক্ষেত্রে দেখো, ছয়ের বিটা অ্যান্সার হবে, কারণ এখানে এই অপশন এটা কেন হবে না, কারণ ন্যাচারাল নাম্বার যেহেতু জেডের মধ্যে ভগ্নাংশ টাইপের সংখ্যাগুলো থাকে না, সুতরাং ওয়া যে কোনো একটা উদাহরণ নিয়ে নিতে পারো, জেডের মধ্য থেকে নেওয়া হয়েছে, 1 2 জেডের মধ্য থেকে নেওয়া হয়েছে। এবার এদের 1 স্টার 2 হিসেবে ডেফিনেশন অনুযায়ী 1 প্লাস 2 বাই 2, কারণ দেওয়া আছে দেখো এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু। সুতরাং এক্ষেত্রে এ প্লাস বি বাই টু যখন আসছে, তাহলে এখানে 3/2 হয়ে যাচ্ছে, 3/2 যেটা জেডের মধ্যে থাকবে না, তার কারণ হচ্ছে জেডের মধ্যে সব পূর্ণ সংখ্যাগুলো থাকে। এবার বিনিময়যোগ্য হলে সংযোজ্য হবে না, এটা পরে ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে, পরে অঙ্কগুলো যখন করাবো তখন বুঝতে পারবে। আর বিয়োগের ক্ষেত্রে বিনিময়যোগ্য হবে না, তার কারণ এখানে একটা উদাহরণ আমি দিয়েছি দেখো, ওয়ান স্টার টু ইকুয়ালস টু, তাহলে কি আর ডেফিনেশন অনুযায়ী 1 মাইনাস 2 হয়ে যাবে। এখানে যেটা বলা আছে, যে প্রশ্নে বলা হচ্ছে বিয়োগফল, বিয়োগফল মানে এ মাইনাস বি যদি বলি, তাহলে -2 1 -2 তাহলে হবে কি -1, -1 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, তার মানে এই তিনটে অপশানই ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার অপশান বি এর অ্যান্সার আসবে। এরপর আমরা চলে যাচ্ছি সাতের দাগের অঙ্কে বলছে, এবার দেওয়া আছে রিলেশনটা দেওয়া আছে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ বি। এবার এখানে বিনিময়যোগ্য এটা হবে, তার কারণ হচ্ছে এটাকে যদি আমি উল্টে দিই, এই জিনিসটাকে যদি আমি উল্টে দিই, বি প্লাস এ প্লাস বি এ, তাহলে এটা হচ্ছে কি বি স্টার অফ এ, তাহলে দেখতেই পাচ্ছ এ স্টার বি সমান বি স্টার এ, বিনিময়যোগ্য এমনি অটোমেটিক হচ্ছে। এবার সংযোজ্য হওয়ার নিয়মটাই দেখো, এ স্টার বি স্টার সি যেটা বলেছে এ প্লাস বি প্লাস এ বি, তার সংজ্ঞা অনুযায়ী, কারণ এ স্টার বি তো সংজ্ঞা দিয়েছেই এ প্লাস বি এ বি, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী এখানে এ প্লাস বি প্লাস এ বি হচ্ছে, আর এখানে স্টার সি থাকছে, তাহলে প্রথম পদ সংজ্ঞা দেখেই বুঝতে পারছো, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস প্রথম ইন্টু দ্বিতীয় এর গুণফল, তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্রথম দ্বিতীয় প্লাস প্রথম ইন্টু দ্বিতীয় এর গুণফল এ প্লাস বি এ বি ইন্টু সি, তাহলে এখানে যে পুরো রাশিমালা যেটা লিখে ফেলতে হবে, এ প্লাস বি এ বি এ প্লাস বি প্লাস সি এ বি এ সি বি সি, এগুলো সবগুলো এক জায়গায় লিখে ফেলতে হবে। সেই রকম দেখো এ স্টার বি প্লাস বি স্টার সি এর ক্ষেত্রেও এই সেই একই রেজাল্ট আসছে, সুতরাং এটা সংযোজ্য হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা সংযোজ্য বিনিময়যোগ্য দুটোই আসছে। এবার আটে দাগের অঙ্কটা যেটা বলছে দেখো, ডেফিনেশন দেওয়া আছে এ কম্পোজ বি ইকুয়ালস টু এ বি বাই 4, আর তাহলে এখানে আমাদের বের করতে দিয়েছে 3 কম্পোজ 1/5 কম্পোজ 1/2, তাহলে 1/5 কম্পোজ 1/2 তাহলে কী আসছে দেখো, সংজ্ঞা অনুযায়ী প্রথম দ্বিতীয় পদের গুণফল, প্রথম ও দ্বিতীয় পদের গুণফল বাই 4, তাহলে এখানে বলছে প্রথম দ্বিতীয় পদের গুণফল তাহলে কত আসছে 10, আর এটা নিচে 4, এখানে নিচে গুণ হবে অবশ্যই 1/40, তাহলে এখানে দেখতে পাচ্ছ 1/40 আসছে। এবার এবার দেখুন 3/40 3/160 আসছে কেন, তার কারণ হচ্ছে এই থ্রিটা আছে, প্রথম দুটো পদের গুণফল বাই 4, আমি বললাম বলা হয়েছে প্রশ্নে যেরকম 3/3 × 1/14 40, তাহলে অত হবে এখানে 4 নিচে মাল্টিপ্লাই হবে, তাহলে 160 হয়ে গেল, 3/160, তাহলে এর অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, 9 দাগের অঙ্কটা তোমাদের ম্যাট্রিক্স দিয়ে আছে, সেটা ডিউ থাকবে, তার কারণ ম্যাট্রিক্সটা করানো হয়নি যেহেতু, সেটা ডিউ থাকবে। এখন এবার দেখো 4 মার্কের অঙ্কগুলোর মধ্যে আমি প্রথমে 2 নম্বরের অঙ্কটা দেখিয়ে দিই একটু, তারপর না হয় একের দাগের অঙ্কগুলো একের অঙ্কটা দেখাবো।
এবার বলছে কি যে দুই দাগের অঙ্কটা দেখো, দুই দাগের অঙ্ক যেটা বলছে এখানে, বলছে যে এক্স স্টার ওয়াই, এক্স স্টার ও ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, বলছে বিনিময়যোগ্য সংযোজ্য, এখানে সবগুলো চার মার্কের, যে এখানে চার মার্কের অঙ্কগুলোই আমি দেখাবো, বলছে বিনিময়যোগ্য আর সংযোজ্য হবে কি না, দেখো বিনিময়যোগ্য সংযোজ্য হচ্ছে কি না, বিনিময়যোগ্য সংযোজ্য হবে না। এমনি যদি আমি দেখাই এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এটা তো আছেই, তাহলে ওয়াই স্টার অফ এক্স যদি দেখি তাহলে ওয়াই মাইনাস অফ এক্স, দেখেই বুঝতে পারছো যে এক্স মাইনাস অফ ওয়াই চলে আসছে, সুতরাং এখানে কোনো মতেই মাইনাস এক্স স্টার অফ ওয়াই কোনো মতেই বিনিময়ের সংজ্ঞাকে ডিফাইন করছে না, সুতরাং এটা বিনিময়যোগ্য হবে না। তাহলে তোমাদের দেখানো যায় কি করে, সবসময় ভুল প্রমাণ করার জন্য উদাহরণ ব্যবহার করবে, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো ওয়ান আর টুকে নিয়ে নিতে হবে সেটের মধ্য থেকে, নিয়ে নিতে হবে সেট অফ র্যাশনাল নাম্বারের মধ্যে থেকে নিয়ে নাও, মূলত সংখ্যার সময় সেট, তাহলে ওয়ান স্টার টু ইকুয়ালস টু কত হবে, ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এবার দেখো যাক টু স্টার ওয়ান কত আছে, টু স্টার ওয়ান, টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তাহলে ওয়ান স্টার টু ডাজ নট ইকুয়ালস টু টু স্টার অফ ওয়ান, তাহলে এখানে বলতে পারো অতএব স্টার বিনিময় নিয়ম মেনে চলে না, বিনিময় নিয়ম মেনে চলে না। এবার তাহলে দেখা যাক সংযোগ নিয়ম মেনে চলে কিনা সেটা দেখার বিষয়, সংযোগ নিয়ম দেখানোর জন্য সেই একটা উদাহরণ ব্যবহার করবে, কারণ এটা তো এমনিতে বিয়োগফল, বিয়োগফলের ক্ষেত্রে দুটোর মধ্যে কোনোটাই আসে না। দেখা যাক ওয়ান টু থ্রি বিলংস টু সেট অফ র্যাশনাল নাম্বার, তাহলে ওয়ান স্টার টু স্টার থ্রি দেখা যাক আসে কি না, ওয়ান মাইনাস টু, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এর কাজ আগে হবে, স্টার থ্রি তাহলে মাইনাস ওয়ান, স্টার থ্রি তাহলে মাইনাস ওয়ান, মাইনাস থ্রি, মাইনাস ফোর আসছে অ্যান্সার। এবার ওয়ান স্টার টু স্টার থ্রি এটার ক্ষেত্রে কী আছে দেখা যাক, তাহলে এখানে দেখো যে ওয়ান ওয়ান স্টার টু মাইনাস অফ থ্রি, তাহলে ওয়ান স্টার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, তাহলে টু আসছে। তাহলে দেখো এই দুটো রেজাল্টের মধ্যে ভ্যারি করছে, তাহলে সংযোগ নিয়ম এখানে বলবে কি স্টার, তাহলে সংযোগ নিয়ম মেনে চলে না, সংযোগ নিয়ম মেনে চলে না, তাহলে স্টার সংযোগ নিয়ম মেনে চলছে না, সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে কতদূর লিখবে, এখান থেকে, এখান থেকেই লিখবে উদাহরণ, প্রথম থেকেই লিখবে বিনিময়যোগ্যতা, বিনিময় নিয়ম আর এখানে সংযোগ নিয়ম, তাহলে বিনিময় আর সংযোগ নিয়মতে বুঝতেই পারলে যে হেডিং করে দেবে, দিয়ে সেটাকে উদাহরণ দিয়ে ভুল প্রমাণ করবে, দুটোর ক্ষেত্রে কোনোটাই যখন আসছে না, সুতরাং এখানে বিষয়গুলোকে উদাহরণ দিয়েই প্রমাণ করবে। এবার আমি অঙ্কে দেখি, এবার একের দাগের অঙ্কটা দেখো, দুইয়ের দাগের অঙ্কটা দেখিয়ে দিয়েছি, এবার একের দাগের অঙ্ক দেখো, এ স্টার বি মিনিমাম অফ এ বি, মিনিমাম মানে মিন মানে হচ্ছে এখানে কম, যেটা যেটা কম মান সেটার কথাই বলা হচ্ছে এখানে, এ কম, এ কমা বি বলেছে মিনিমাম, এদের মধ্যে যে কম হবে সেটাই মিনিমাম হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে দেখতেই পাচ্ছ বিনিময়যোগ্যতার ক্ষেত্রে এ লেস দেন বি ধরেছি, এখানে তিনটে কেস নিয়ে আলোচনা করব, এ লেস দেন বি দেওয়া আছে, তাহলে এদের, এর মধ্যে সবথেকে ছোট হচ্ছে এ, তাহলে এ স্টার বি এর ক্ষেত্রে মিনিমাম হবে এ, বি স্টার এর ক্ষেত্রে মিনিমাম, দেখেই বুঝতে পারছো যে এটা বি, বি কমা এর ক্ষেত্রে মিনিমাম হবে এ, তাহলে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হবে, মানে দুটোই সমান আসছে রেজাল্ট, তাহলে কেস ওয়ানের ক্ষেত্রে বুঝতেই পারছো যে স্টারটা বিনিময় হচ্ছে। এবার কেস টুতে দেখো, এ যদি বির থেকে বড় হয়, এটা ঠিক উল্টো দিক, উল্টোটা, এ যদি বির থেকে বড় হয় সে একই ব্যাপার, মিনিমাম বি হয়ে যাবে, তাহলে এই দুটো সমান আসবে। আর কেস থ্রির ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি, এ স্টার বি ইকুয়ালস টু মিনিমাম অফ এ বি, তাহলে এদের মধ্যে যদি ইকুয়াল থাকে তাহলে যে কোনো একটা লিখে দাও,
দুটোই তো সমান, সুতরাং এর ক্ষেত্রেও হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে স্টার বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে তোমরা লাস্টে লিখবে কি, স্টার বিনিময় নিয়ম মেনে চলে। আর এখানে অবশ্যই কোথা থেকে ধরেছো এটা বইতে দেওয়া থাকবে, কোশ্চেনেই দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই এটা লিখবে। এবার সংযোগ নিয়ম যেটা আছে সেটা কিভাবে করবে, সংযোগ নিয়মের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এ স্টার বি, তাহলে কেস ওয়ানের ক্ষেত্রে ধরবে কি, কেস ওয়ানের ক্ষেত্রে এ লেস দেন বি লেস দেন সি এটা ধরবে। আর এখানে এ লেস দেন বি লেস দেন ধরার পর এ স্টার বি স্টার সি এরকম দেওয়া যদি থাকে, তাহলে কি করে করবে, এ মিনিমাম অফ বি সি, এতে বি সি এর মধ্যে মিনিমাম কোনটা হচ্ছে, বি সি এর মধ্যে মিনিমাম আসছে বি। এবার বি যেহেতু আসছে, এবার এদের মধ্যে আবার মিনিমাম দেখবে, যেহেতু সংজ্ঞা আমাদের বলছে কি এ স্টার বি ইকুয়ালস টু মিনিমাম অফ এ বি, এদের মধ্যে যেটা ছোট হবে সেটাকেই নিয়ে নেবে। এ কমা বি এদের মধ্যে মিনিমাম অবশ্যই দেখতে পাচ্ছ কেস অনুযায়ী এ আসছে, তাহলে এটা হলো। এবার দেখা যাক, লেফট হ্যান্ড সাইড তো হলো, রাইট হ্যান্ড সাইড এই কেসের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা দেখে নেই, এ স্টার বি স্টার সি, তাহলে এখানে হচ্ছে কি মিনিমাম অফ এ বি আর স্টার সি, তাহলে এদের মধ্যে মিনিমাম এ বি এর মধ্যে মিনিমাম এ আসছে স্টার সি, এবার মিনিমাম অফ এ সি, এবার এদের মধ্যে মিনিমাম কেস অনুযায়ী সব থেকে ছোট এ আসছে, তাহলে এ, তাহলে এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু, দেখতেই পাচ্ছ যে এ স্টার বি স্টার সি, তাহলে এগুলো সব সমান আসছে। তার মানে এবার কেস টুর ক্ষেত্রে কিভাবে করবে সেটা বলে দিই। কেস টুর ক্ষেত্রে এ গেটার দেন বি গেটার দেন সি করবে, আর কেস থ্রি তোমরা এগুলো অবশ্যই অঙ্কগুলো খাতায় করবে, আমি জাস্ট কেসগুলো আলোচনা করে দিচ্ছি, যেরকম বিনিময়ের ক্ষেত্রে দেখিয়েছি সেরকম এখানে সংযোগ নিয়মের ক্ষেত্রে তোমাদেরকে এগুলো করতে হবে, আমি জাস্ট কেসগুলো উল্লেখ করে দিয়েছি, ভেতরে অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। তারপর নেক্সট দেখো, এর মতো করে অবশ্যই কেস ওয়ান কেস টু কেস থ্রির মতো করে কমপ্লিট করতে হবে, নাহলে ফুল মার্কস পাওয়া যাবে না। এবার দেখো উদাহরণ দুইয়েরটা আমি তো দেখিয়ে দিয়েছি, এক্ষুনি অঙ্কটা করে দেখিয়ে দিলাম দুইয়ের দাগের অঙ্কটা। এবার এ কম্পোজ বি, এ মডিউল এ মডিউলাস বি দেওয়া আছে, বি কম্পোজ এ, তাহলে কি হবে বি মডিউলাস এ, দেখেই বুঝতে পারছো যে এরা বিনিময়যোগ্য হবে না। এবার তো আমি বলেছি যে বিনিময় উদাহরণ দিয়েই ভুল প্রমাণ করতে হবে, মানে থিওরি দেখেই তো বুঝতে পারছো যে এটা সমান আসছে না, যখন একটা উদাহরণ অবশ্যই প্রয়োগ করবে। তাহলে এর মান একটা ধরে নাও এক, আরবিটারি যে কোনো একটা ধরে নিতে পারো, বি এর মান -2 ধরে নাও, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ কম্পোজ বি তাহলে হচ্ছে 1 কম্পোজ -2, তাহলে অ্যান্সার ডেফিনেশন অনুযায়ী মডিউলাস পড়বে বি এর উপরে, তাহলে মডিউলাস -2, তাহলে এখানে 2 রেজাল্ট আসছে। বি কম্পোজ এর ক্ষেত্রে -2 আগে থাকবে, তাহলে মডিউলাস একের উপর মডিউলাস পড়বে, এখানে -2 আসছে, তাহলে দেখতেই পাচ্ছ যে একটা রেজাল্ট 2 একটা একটা -2 আসছে, তার মানে এ কম্পোজ বি ডাজ নট ইকুয়াল টু বি কম্পোজ এ, এটা হলো। এবার তাহলে কম্পোজটা বিনিময় নিয়োগযোগ্য নয়। এবার সংযোজ্য হচ্ছে কিনা সেটা দেখার বিষয়, এবিসি অবশ্যই জেডের মধ্যে থেকে এটা অবশ্যই লিখবে, এবিসি বিলংস টু জেড, এটা দেখা যাচ্ছে, এটা থিওরিটা দেখে নেই আগে, এ কম্পোজ বি কম্পোজ সি, তাহলে সংজ্ঞা অনুযায়ী এ কম্পোজ বি সংজ্ঞা হচ্ছে এ মডিউলাস বি, তাহলে সেকেন্ড পত্রের উপর মডিউলাস চাপছে, আর এমনি একটা সাধারণ গুণ যেটা এমনি তোমরা শিখেছ। এবার এ কম্পোজ বি কম্পোজ সি মানে হচ্ছে এ মডিউলাস বি কম্পোজ সি, তাহলে এটা ফার্স্ট পদ এটা সেকেন্ড পদ, এবার সেকেন্ড পদের উপর মডিউলাস বসে, সুতরাং সি এর উপর মডিউলাস বসলো, এখানে তাহলে এ মডিউলাস বি মডিউলাস সি, এ কম্পোজ বি কম্পোজ সি যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে কম্পোজ বি মডিউলাস সি আসছে, বি মডিউলাস সি। এবার এখানে কম্পোজ এখানে পড়ছে, তার মানে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ, এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে
পুরোটার পর মডুলাস বসবে, মডুলাস বি মডুলাস সি, তাহলে এ মডুলাস বি, তাহলে মডুলাসের ক্ষেত্রে এটা নিয়ম হচ্ছে এ বি মডুলাস থাকলে মডুলাস অফ এ মডুলাস অফ বি হয়ে যায়। সুতরাং এর ক্ষেত্রেও সেই রকমই ঘটনা ঘটেছে, এর ক্ষেত্রে মডুলাস আলাদা আলাদা হয়েছে। মডুলাস কথাটা মানে হচ্ছে ধনাত্মক মান দেয়, মডুলাস -3 যদি থাকে তাহলে 3 দেবে, যদি প্লাস হয় তাহলে প্লাস তা দেবে, এটাই মডুলাসের কাজ। তাহলে দেখতেই পাচ্ছ যে এ মডুলাস বি মডুলাস সি এটা আসছে, তাহলে অবশ্যই এর এর রেজাল্ট আর এই রেজাল্টটা ইকুয়াল আসছে, যে কারণে এটা সংযোগ নিয়ম মেনে চলছে। এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি, তাহলে ডটটা কম্পোজ কম্পোজিশনটা সংযোগ নিয়ম মেনে চলছে। চারিদিকেরটা উদাহরণ 22 ধরে করার চেষ্টা করবে, উদাহরণ 22 তে অঙ্কটা করা আছে। এবার পাঁচে দাগের অঙ্কে দেওয়া আছে, দেখো এ স্টার বি ইকুয়ালস টু মডিউলাস অফ এ প্লাস বি, এর ক্ষেত্রে বিনিময়যোগ্য বিনিময় নিয়ম ডাইরেক্ট থিওরি থেকেই বুঝতে পেরে যাচ্ছ। সুতরাং এখানে উদাহরণ দিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই, কারণ যেটা হয়ে যাচ্ছে সেটা থিওরি দিয়েই হয়ে যাবে। এ স্টার বি ইকুয়ালস টু মডিউলাস অফ এ প্লাস বি, তাহলে এখানে উল্টে দিলেই আমরা বিনিময়টা পেয়ে যাচ্ছি, কিন্তু এর সংযোগ নিয়মটা হবে না। কেন হবে না? হবে না কারণ হচ্ছে তার থিওরিতেই এখানে ধরা পড়ে যাবে, যেটা হবে না তার থিওরিতেই ধরা পড়ে। এখানে এ বি সিটা আর এর মধ্য থেকে নেওয়া হয়েছে। এবার এ স্টার বি স্টার সি মানে হচ্ছে এ বি সি যেখানে হবে সেখানে মডিউলাস বসবে, কারণ আমরা সংজ্ঞা এক্ষুনি দেখলাম এ স্টার বি ইকুয়ালস টু মডিউলাস অফ এ প্লাস বি। সুতরাং এখানে এই জায়গাটা হচ্ছে বি স্টার সি মানে হচ্ছে এ প্লাস বি, বি প্লাস সি এর জায়গায় মডুলাস বসলো। এবার এ এবার প্রথম আর দ্বিতীয় পদ, এটা প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম যুক্ত আমরা তো সংজ্ঞা জানি যে প্রথম যুক্ত দ্বিতীয় তারপর পুরোটার পর মডুলাস, তাহলে প্রথম যুক্ত দ্বিতীয়, প্রথম যুক্ত দ্বিতীয় তাহলে ফার্স্ট আর এটা সেকেন্ড, তারপর পুরোটার পর আবার মডুলাস বসবে, পুরোটার পর মডুলাস বসলো। সুতরাং এটা যে রেজাল্টটা এলো এখানে দেখো সেই একই ব্যাপার, মডুলাস অফ এ প্লাস বি, তাহলে পুরোটা আবার মডুলাস বসছে, তাহলে এই রেজাল্ট আর এই রেজাল্টটা দেখতে সমান আসছে না, যে কারণে এটা সংযোগ নিয়ম মেনে চলছে না। উদাহরণ দিয়েও এটাকে প্রমাণ করতে পারো, উদাহরণ দিয়ে দেখিয়েছি, তোমরা যদি পারো উদাহরণ দিয়ে ভুল প্রমাণ করতে পারো, অসুবিধা কিছু নেই, ফুল মার্কস পাবে। উদাহরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, যেগুলো হচ্ছে না সেগুলো উদাহরণ দিয়েই ভুল প্রমাণ করবে, এটাই অথেন্টিক হয়, কারণ বইতে তোমাদের এরকমভাবেই করা আছে। এবার আমরা ছয় দাগের অঙ্কটায় চলে যাব, সংযোগ নিয়ম হচ্ছে না এটা লিখে নেবে। এবার কেন এবার আমরা চলে আসি ছয় দাগের অঙ্কে, সঙ্গে ছয় দাগের বিনিময়যোগ্যতা হয়ে যাচ্ছে, কারণ প্রথমে দেখো এ স্টার বি সমান টু টু দি পাওয়ার এ বি দেওয়া আছে, এটাই সংজ্ঞা দেওয়া আছে। আর এ বিটা এ বি বিলংস টু জেড প্লাস, জেড প্লাস মানে হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো, মানে এখানে 0, 1, 2, 3 নেগেটিভগুলো থাকবে না আর কি, 0 থেকে স্টার্ট হবে পুরো চলতে থাকবে। এবার বিনিময়যোগ্যতা যদি আমরা দেখি, তাহলে এ বি বিলংস টু জেড প্লাস যদি হয়, এ স্টার বি ইকুয়ালস টু 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 দি পাওয়ার এ বি, তার সংজ্ঞা অনুযায়ী আমরা উপরে লিখে ফেললাম। এবার এ বি হয়েছে মানে বি এও হবে, তার কারণ হচ্ছে গুণের ক্ষেত্রে তো এমনি সাধারণ গুণের ক্ষেত্রে তো বিনিময় নিয়ম মেনে চলে, সুতরাং এ বি সম বি এ হলো, তাহলে বি স্টার এ হবে সংজ্ঞা অনুযায়ী, কারণ বি এ যদি আগে থাকে এখানে আগে থাকবে, বি পরে আছে এখানে পরে থাকবে, তাহলে বি স্টার এ হবে, স্টার বিনিময় নিয়ম মেনে চলছে। এবার সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখবো। স্টারের ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি বিলংস টু জেড প্লাস, তাহলে এ স্টার বি স্টার সি দিয়েছে, তাহলে এ বি এর ক্ষেত্রে তাহলে আমরা দেখবো যে টু টু দি পাওয়ার এ বি হলো, এবার স্টার সি থাকলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের সংজ্ঞা বলছে এ স্টার বি ইকুয়ালস টু 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 দি পাওয়ার এ বি, তার মানে এ যে পোর্শনটা আছে এটা ঘাতে উঠে যাচ্ছে, সুতরাং একটা এ পোর্শনটা যেটা আছে সেটা অবশ্যই তাদের ঘাতে চলে আসবে, এর ক্ষেত্রেও তাই আসছে। তাহলে এর সূচক এই সূচকীয় অংশ আলাদা আলাদা, যে কারণে এটা দেখো সমান আসছে না, সংযোগ নিয়ম মেনে চলছে না। এবার সাথে দাগের অঙ্ক দেখি, সাথে দাগের অঙ্ক দেখো এ স্টার বি দেওয়া আছে এ বাই বি মাইনাস ওয়ান, এ বি অবশ্যই রিয়েল নাম্বার থেকে একটা এক বাদ আছে, এটার মানে হচ্ছে যে বাস্তব সংখ্যা থেকে এক বাদ দিয়ে যে সেটটা পড়ে থাকে সেই সেটটাকেই নেওয়া হয়েছে, তাহলে বিনিময়যোগ নিয়ম হচ্ছে কিনা সেটা দেখো, যে এখানে এ স্টার বি থেকে এ বাই বি মাইনাস ওয়ান, বি স্টার এ মানে হচ্ছে বি বাই এ মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে এ তার রূপগুলো দেখেই বুঝতে পারছো যে এ দুটো সমান আসবে না, যে কারণে স্টার বিনিময় নিয়ম মেনে চলে না,
এটাকে উদাহরণ দিও, ভুল প্রমাণ করবে, অবশ্যই উদাহরণ দেবে। ভুল প্রমাণ করার জন্য সবসময় উদাহরণ ব্যবহার করবে। এবার বিনিময় হচ্ছে না, তাহলে এটা সংযোগও হওয়ার চান্স নেই। তার কারণ হচ্ছে, তার স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো যে এ লব বাই হর থেকে এক বিয়োগ। তাহলে সিটা, এখানে সিটা যেটা দেওয়া আছে, সির ক্ষেত্রে এবার দ্বিতীয় লাইনে যদি দেখি, এ বি মাইনাস ওয়ান, তাহলে এটা তো ওপরে থাকবে, এটা ওপরে থাকবে। কারণ হচ্ছে কি, এ স্টার বি ইকুয়ালস টু এ বাই বি মাইনাস ওয়ান, এটাই তার সংজ্ঞা ডিফাইন করা আছে। সুতরাং এটা অবশ্যই, এই পোর্শনটা যেটা আছে সেটা উপরে থাকবে, আর এটা যেটা আছে সি মাইনাস ওয়ান হবে। সি মাইনাস ওয়ানটা এবার নিচে গুণ হবে, যে কারণে রেজাল্ট আসবে এটা। এবার দেখা যাক, এ স্টার বি স্টার সি দেওয়া আছে, এর ক্ষেত্রে কী আছে সেটাই দেখার বিষয়। তাহলে বি স্টার সি আছে, তার মানে এই দুটোর কাজ আগে করব। তাহলে বি বাই সি মাইনাস অফ ওয়ান হলো, এবার এ স্টার বি বাই সি মাইনাস অফ ওয়ান, তাহলে এ বাই বি বাই সি মাইনাস ওয়ান। কারণ সংজ্ঞা তো বলছেই যে এই লবটা উপরে থাকবে, হরটা থেকে এক বিয়োগ যাবে, এটা পুরোপুরি হর, হর থেকে এক বিয়োগ আসছে। তারপর আমরা বি মাইনাস সি কে এখানে লসাউ করে বি মাইনাস সি মাইনাস ওয়ানটা উপরে গুণ হবে। দেখতেই পাচ্ছ যে এই দুটো সমান আসছে না, সুতরাং এখানে সংযোগ নিয়ম মেনে চলছে না। তোমরা উদাহরণ দিয়ে এটাকে ভুল প্রমাণ করতে পারো, উদাহরণ দিয়ে করবে সব থেকে ভালো হয়। যে কোনো একটা এবিসি একটা 1 2 3 ধরে নিবে, দিয়ে সেটা করার চেষ্টা করবে। 8-এর দাগে যে অঙ্কটা আছে সেটা 1-এর দাগের মতো করে করবে, এখানে ম্যাক্সিমাম দিয়েছে, সুতরাং এটা 1-এর দাগের মতো করে করবে, দিলে হয়ে যাবে। এক্স কম্পোজ ওয়াই যেটা আছে, এটা বিনিময় আর সংযোগ নিয়ম প্রমাণ করতে বলছে, সে একইভাবে আমরা এখানে করব। বিনিময় যুগ যদি দেখি, বিনিময় নিয়ম যদি হয়, বিনিময়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স কম্পোজ ওয়াই ইকুয়ালস টু 1/6 xy, তাহলে 1/6 yx লিখে দিতে পারি। তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছে যে ওয়াই কম্পোজ এক্স, বা তাহলে বিনিময় নিয়ম মেনে চলে, লিখতেই পারো যে ডট কম্পোজিশন বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে এটা হলো সংযোগ নিয়মের ক্ষেত্রে, দেখে নিই সংযোগ নিয়ম মেনে চলছে কিনা। তাহলে অবশ্যই এক্স আর ওয়াইটা, এক্স ওয়াইটা র্যাশনাল নম্বরের মধ্যে থেকে নেওয়া হয়েছে। সংযোগ নিয়মের ক্ষেত্রে দেখি, তাহলে এক্স ওয়াই জেড অবশ্যই র্যাশনাল নম্বরের মধ্যে থেকে তুলে নেব, ধরে নেব। তাহলে দেখতে পাচ্ছ যে এক্স কম্পোজ ওয়াই কম্পোজ জেড, প্রথমে এটা নিয়ে নিই, এক্স কম্পোজ ওয়াই কম্পোজ জেড বলেছে মানে 1/6 yz। এবার এটা যেটা বলেছে, তারপর এই দুটো রেজাল্টের ক্ষেত্রে আমরা কি দেখব, যে প্রথম দ্বিতীয়, তাহলে 1/6 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়, প্রথম ইন্টু দ্বিতীয় এটা আসছে। তার মানে তাহলে 1/6 এখানে গো 1/36 xyz এটা এলো। এবার আমরা এর ক্ষেত্রেও দেখব, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও দেখব, এক্স কম্পোজ ওয়াই কম্পোজ জেড ইকুয়ালস টু, তাহলে 1/6 xy কম্পোজ জেড। এবার এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, তাহলে এখানে তো সংজ্ঞা যেটা বলেছে 1/6 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, 1/6 xy জেড, তাহলে বলেছে 1/36 xyz। তাহলে দেখতেই পাচ্ছ যে এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটো সমান আসছে, যে কারণে এটা সংযোগ নিয়ম মেনে চলবে। তাহলে এক্স কম্পোজ ওয়াই কম্পোজ জেড ইকুয়ালস টু এক্স কম্পোজ ওয়াই কম্পোজ জেড, তাহলে এইটা এটার সঙ্গে ব্র্যাকেট ইন্টারচেঞ্জ করার ফলে সংযোগ নিয়ম মেনে চলছে। তাহলে এটা হলো 9-এর অঙ্কটা, এভাবে করার চেষ্টা করে রাখবো। এবার যেটা বলেছে সেটা হচ্ছে 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা 1-এর মতো করে হবে, আর 11-12 হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। 13-এর অঙ্কটা বলেছে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজার, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টরে যাকে বলে গসাগু, সাধারণ অর্থে গসাগু, গসাগু যদি বলি তাহলে সেটা হচ্ছে জিসিডি। তাহলে আমরা ধরে নিই যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম ন্যাচারাল নাম্বারের মধ্য থেকে, এখানে এ স্টার বি দেওয়া আছে, গ্রেটেস্ট কমন ডিভিজার অব এ বি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ বি এর যে গসাগু যাওয়া হবে, বি এর গসাগু তাই হবে,
তাহলে বি স্টার এ এর ক্ষেত্রে সমান আসবে। তাহলে স্টার বিনিময় নিয়ম মেনে চলে, সংযোগ নিয়মও তাই এদের ক্ষেত্রে হবে। কেননা এবিসি একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে নেওয়া হয়েছে, এ স্টার বি স্টার সি। এবার এবি এর গোসাগু, এবি এর যে গোসাগুটা বেরোবে স্টার সি, তাহলে পরের স্টেপে যদি দেখি এবি এর গোসাগু আর সি এর গোসাগু মিলে যা হয় তাহলে এবিসি পুরোটার গোসাগু। সুতরাং এর ক্ষেত্রে সবগুলোর এ বি এর গোসাগু যা, ধরো এ বি এর ক্ষেত্রে 2, 4, 8 এইরকম ধরনের যদি সংখ্যা আসে তাহলে 2, 4-এর গোসাগু কত হবে? 2। আর 8-এর গোসাগু তাহলে 8, আর 2, 8-এর এবার গোসাগু কত হবে? যদি তিনটে পদ ধরি, তিনটে পদ যদি আমি ধরে নিই তাহলে 2, 4-এর গোসাগু হচ্ছে 2, আর 2 আর 8-এর গোসাগু তাহলে কত আসবে? 2 আসবে, তাই তো? তাহলে এখানে সবগুলো যদি আমি দেখি তাহলে সবার গোসাগু 2 আসছে, সুতরাং একসঙ্গে নিয়ে নিলাম, নিয়ে নেওয়া হলো। তাহলে এরকম করে দুটো দুটো নিয়েও করতে পারো, 2, 4-এর ক্ষেত্রে গোসাগু 2 আসছে, 2 তারপর 8-এর গোসাগু নিলে 2 আসছে, তাহলে তিনটে নিয়ে যারা গোসাগু বেরোবে সে একই আসবে। সুতরাং আমি যদি এখানে তিনটের গোসাগু ধরি তাহলে তিনটের গোসাগুর ক্ষেত্রে একই রেজাল্টই আসবে। এ স্টার বি স্টার সি, তাহলে এখানে দেখো বি সি এর গোসাগু বের করানো হলো। যদি আমি 2, 4, 8-এর ক্ষেত্রে 4, 8-এর গোসাগু বের করি তাহলে 4, 8-এর গোসাগু কত হচ্ছে? 4। এবার এবার 2 আর 4-এর ক্ষেত্রে দেখা যাক, 2 আর 4-এর ক্ষেত্রে গোসাগু কত আসবে? 2 আসবে। তাহলে দেখতেই পাচ্ছ যে রেজাল্ট একই আসছে। আমি যদি 2, 4, 8-এর ক্ষেত্রে ডাইরেক্ট গোসাগু বের করি সেই 2 আসবে, 1, 2, 4, তাহলে গোসাগু 2 আসছে। সুতরাং এর ক্ষেত্রেও গোসাগু 2 আসছে, এর ক্ষেত্রেও 2 আসছে। সুতরাং সংযোগ নিয়ম মেনে চলে, তোমরা এটা ডাইরেক্ট লিখে দিবে, লিখে দিলেই ফুল মার্কস পাবে, স্টার বিনিময় নিয়ম মেনে চলে। এবার 14 দাগের অঙ্কটা অঙ্ক তিনের দাগের অঙ্কের মতো করে করবে, 15 দাগের একটা হোমওয়ার্ক থাকলো। আর 16 দাগের অঙ্কটা দেখো, বিনিময় যোগ্যতা এটা দেখানোর একটা উপায় হচ্ছে, এখানে এ স্টার বি ইকুয়ালস টু মডিউলাস এ বি দেওয়া আছে। এ বি মডিউলাস এ বি মানে হচ্ছে মডিউলাস বি এ, তাহলে বি স্টার এ হবে। মডিউলাসের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যেরকম আমরা তিনের চার তিন সাধারণ অর্থে যেগুলো করি, মডিউলাস 3, 4, তাহলে 4, 3 একই যেরকম হয় এক্ষেত্রেও তাই একই হবে। এবার সংযোগ নিয়ম, সংযোজ্যতা দেখো, সংযোজ্যতা মানছে কিনা সেটা দেখার বিষয়। এখানে সংযোজ্যতার ক্ষেত্রে এবিসি ধরে নিতে হবে, এ স্টার বি স্টার সি দেওয়া আছে, এবি এর মডিউলাস হবে স্টার সি, তাহলে মডিউলাস অফ এবি সি। তাহলে এখানে দেখো মডিউলাস অফ এবি, মডিউলাস এরপরে মডিউলাস দিয়ে ধনাত্মক সংখ্যার পর মডিউলাস দেওয়া কি আর না দেওয়া কি, এবার মডিউলাস এবি বেরিয়ে গেল, তাহলে এরপর সি এর পর একটা মডিউলাস বসলো, তাহলে তিনটের পর মডিউলাস এবিসি। এর ক্ষেত্রে দেখো সেই একই কাজ আসবে, মডিউলাস এবিসি, তাহলে দুটো রেজাল্ট সমান হইলো, তাহলে এটা সংযোগ নিয়ম মেনে চলে। এবার যে অঙ্কটা হচ্ছে 17 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্ক দেখো, এখানে একটু আলাদা রকমের দিয়েছে, কার্তেশীয় গুণফল আকারে দিয়েছে। কার্তেশীয় গুণফলের ক্ষেত্রে আমরা দুটো পদ ধরে নেব, এবিসিডি, যেটা জেড ক্রস জেডের মধ্যে থেকে ধরা হয়েছে, সেটা দেখা যায় যে বিনিময় নিয়ম মানছে কিনা। বিনিময় নিয়ম তো আমরা জানি, এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার অফ এ, এটাই দেখাতে হবে। এখানে এই এই একটা পদ মানে এই এটাকে বোঝাচ্ছে, এটা আর একটা পদ। তাহলে এখানে যেহেতু জেড ক্রস জেড আছে তাহলে এদের পদগুলো দেখতেও হবে ক্রমিত জোড় আকারে বা অর্ডার পেয়ার আকারে দেখতে হবে। তাহলে বিনিময় যোগ্যতা যদি বলে এ বি স্টার সি ডি, তাহলে সংজ্ঞা বলছে কি এ মাইনাস সি, ভুজ ভুজের সঙ্গে বিয়োগ, কোটি কোটির সঙ্গে বিয়োগ, এ মাইনাস সি বি মাইনাস ডি। এখানেও দেখো সি মাইনাস এ বাই ডি মাইনাস বি, এবার এই দুটো সমান আসবে না, তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ যে এদের বিয়োগফল আর এর বিয়োগফল কি সমান আসবে? সমান হবে না, যে কারণে এই দুটো রাশি আলাদা হবে, স্টার বিনিময় নিয়ম মেনে চলে না। উদাহরণ ব্যবহার করবে, উদাহরণ একটা দেখিয়েছি, এই উদাহরণ দেখতেই পাচ্ছ যে দুটো জিনিস আলাদা এসছে, তাহলে 1 থেকে 3 বিয়োগ, সংজ্ঞা অনুযায়ী যেটা বলা আছে প্রশ্নে বলা আছে ওইটা দেখবে যে এটা হচ্ছে না। সংযোগ নিয়মে একটা উদাহরণ আমি দিয়েছি, 1, 2, 2, 3, 3, 4, যে উদাহরণ দিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, তাতে সহজ হবে অঙ্ক। আর যেটা হবে থিওরি দিয়েই হয়ে যাবে, ভুল প্রমাণ করার জন্য সবসময়ের জন্য উদাহরণ ব্যবহার করবে। এবার এখানে দেখো যে উদাহরণগুলো দিয়ে ব্যবহার করেছি। এবার 18 দাগে এই অঙ্কটা ম্যাট্রিক্সের অঙ্ক যেটা আছে সেটা আমি এখন ম্যাট্রিক্স করানো হয়নি, যে কারণে এটা করাবো না। 19 দাগেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 20 দাগেতে দেখো, 20 দাগের যে অঙ্কটা একটু পড়ে নাও, প্রশ্নে দেওয়া আছে এ স্টার বি ইকোয়াস টু 2A+3B-3।
তাহলে বলেছে থ্রি স্টার ফোর এর মান বের করতে, তাহলে থ্রি স্টার ফোর যেহেতু বের করতে বলেছে, তাহলে এ এখানে আছে, বি এখানে আছে, তাহলে থ্রি আর ফোর এখানে থাকবে, টু স্টার থ্রি প্লাস ফোর, তাহলে এখানে ক্যালকুলেশন করলে ছ চার দশ একে সাত আসছে। তাহলে এই রেজাল্টটাই বের করবে, দুয়ের দাগের অঙ্কটা সাতের দাগের অঙ্কের মতো করে করবে, সাতের দাগে আমি করেছি ওই অঙ্কটা দেখে দেখে করবে, আর তিনের দাগের অঙ্কটাও ঠিক কুড়ির একের দাগের মতো করে করার চেষ্টা করবে, একই অঙ্ক। এবার একুশে দাগে যেটা বলেছে বিনিময়যোগ্যতা সংযোজ্যতা, আমি দেখিয়েছি অঙ্ক আগের অঙ্কগুলোতে দেখিয়েছি, সেটা দেখে করার চেষ্টা করবে। আমি সেকেন্ড পার্টটা করে দিচ্ছি, এক্স কম্পোজ ওয়াই যেটা সংজ্ঞা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এক্স স্টার এক্স ওয়াই। এবার থ্রি কম্পোজ টু এক্স কম্পোজ ফাইভ সমান 71 দেওয়া আছে, তাহলে এইটা যদি হয় থ্রি কম্পোজ টু এক্স মানে হচ্ছে তার এই অনুযায়ী প্রথম দ্বিতীয় পদ প্লাস প্রথম গুণিতক দ্বিতীয়, তাহলে থ্রি প্লাস টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স, তাহলে কম্পোজ ফাইভ আছে থাকুক, এবার এখানে টু এক্স এখানে সিক্স এক্স, তাহলে মিলে এইট এক্স, তাহলে থ্রি প্লাস এইট এক্স, তাহলে প্রথম আর দ্বিতীয় প্রথম পদ দ্বিতীয় পদের যোগফল যুক্ত প্রথম ইন্টু দ্বিতীয় পদ, থ্রি প্লাস এইট এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু 71। তাহলে এখানে আবার ক্যালকুলেশন করলে দেখো এক্সের মান এক আসবে, এমনি সিম্পল ক্যালকুলেশন করে যাবে দিলে হয়ে যাবে। বাইশে দাগের অঙ্কটা কুড়ির একের দাগের মতো করে করবে, আর তেইশের দাগের অঙ্ক দেওয়া আছে দেখো এ কম্পোজ বি ইকুয়ালস টু মডিউলাস এ মাইনাস বি, থ্রি এ কম্পোজ টু বি বের করতে বলেছে, থ্রি এ কম্পোজ টু বি মানে মডিউলাস এই সংজ্ঞা অনুযায়ী প্রথম বা দ্বিতীয় পদের বিয়োগফল মডিউলাস, তারপর মডিউলাস থাকবে, থ্রি এ মাইনাস টু বি, তারপর এ এর ভ্যালু দিয়েছে মাইনাস তিন দেখো, আর বি এর ভ্যালু দিয়েছে মাইনাস টু, এখানে বসিয়েছি দিয়ে ক্যালকুলেশন করেছি ফাইভ রেজাল্ট এসছে, তাহলে এটাই তেইশের দাগ পর্যন্ত করে করবে। আর এগুলো দুইয়ের দাগের অঙ্ক, দু মার্কের অঙ্কগুলো করার দরকার নেই, আর পাঁচ মার্কের অঙ্কগুলো করার দরকার নেই, কারণ এগুলো এগুলো চার মার্কের অঙ্কগুলো করলেই সবগুলো কভার হয়ে যায়, আর প্রশ্নবিচিত্রা অঙ্কগুলো করতে হবে,